नमस्कार বন্ধুরা আমি মুতা পাঠক আজকে আমি আমার রান্নাঘরে আপনাদের দেখাবো বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস দেখো আসুন কি করে করে ফ্রাইড রাইস দেখেনি এখানে আমি নরমাল চাল যেটা আমরা ভাত খাই সেই চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে এবারে ওই চালটা আমি জল থেকে তুলে রেখেছি আর এখানে হাড়িতে আমি জল গরম বসিয়েছি এই জলটা যখন ফুটে উঠবে ये देखो जल गरम बसिए एक बेसि जल दीते हैं क्यों चालगुलो जाते गाए गाए लेजे ना थे तरह जल गरम बसिए जलर मध्य एक तेल देव एक चामच तेल दिल एक नून देव एक चामच नून जलटा के फुटे उठबे चालटा देव ढाकना चापा दिए दिल देखो हमारे जलटा फुटे उठे एबारे चाल गुलो दिए देव এবার দেব এতে দুটো তেজপাতা চারটে পাঁচটা এলাচ ছোট এলাচ দারচিনি কয়েক টুকরো এক ইঞ্চি দারচিনি আমি ভাগ করে নিয়েছি ভেঙে আর পাঁচ ছটা লবঙ্গর পিস এর সাথে সেদ্ধ করে নেব এবার এটা চাপা দিয়ে দেব দেখুন রাইসটা আমাদের ফুটে উঠেছে এবার এটা আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখুন হয়ে গেছে 90% এটা সেদ্ধ করে নিতে হবে এবার আমি এটার থেকে জলটা ঝরিয়ে নেব তারপরে ভাতটাকে ভালো করে ঠান্ডা করতে হবে করে রাইসটা বানাবো দেখুন আমি ভাতটাকে আধ ঘন্টা ধরে ঠান্ডা করে নিয়েছি ভাতটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে ভাতটা করে ফ্রিজেও রেখে দিতে পারেন যত ঠান্ডা হবে ভাতটা তত রাইসটা ভালো হবে এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি দেখুন একটা কড়াই গরম করেছি এর মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দেব আর একটু ঘি দেব আমি 5 চামচ রিফাইন্ড অয়েল দিলাম আর 1 চামচ দেব ঘি देखो एक चामच घी दिल एबारे तेलटा गरम होले एते आमी गाजरटा आगे देव क्या गाजर एक शक्त है आगे गाजर टा भाजा हो तर बीन्स टा देव तेलटा गरम हो गए हाँ गरम हो गए एबार एते आमी गाजर गुलो दिए दिच्छि আর দিচ্ছি কাজু গাজর আর কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি বিনসটা এতে অ্যাড করব দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিলাম এতে বিনস কুচো করে রাখা বিনস আর দেব কড়াই সুটি একটু মিষ্টি দেব এক চামচ চিনি দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নেবো এটা
একটা তেজ থাকবে, জোরে থাকবে একটা। দেখুন আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কিশমিশটা দিলাম, কিশমিশ অ্যাড করলাম, এবার আমি রাইসটা দেবো। কিশমিশটা নেড়ে চেড়ে এবার দেব রাইস। হাফ রাইস দেবো, দিয়ে নেড়ে নেবো, আবার দেবো। এবার এতে একটু নুন দিলাম, এক চামচ নুন দিলাম। সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আপনারা নুনটা বুঝে দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে নাড়বো। একটু মিষ্টি দেবো, আর একটু আবার এক চামচ মিষ্টি দিলাম চিনি, আর দেবো গরম মশলা গুঁড়ো, গুঁড়ো গরম মশলা দেবো এক চামচ। এটা মিশিয়ে দেবো। দেখুন আমি ভালো করে সব মিশিয়ে নিয়েছি, নুন মিষ্টি গরম মশলা গুঁড়োটা। এবার এটা নেড়ে চেড়ে আমি এটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস বাঙালি স্টাইলে। গ্যাসটা বন্ধ করছি। হয়ে গেছে আমাদের ভেজ ফ্রাইড রাইস। এটা খুব সুন্দর হয়, আপনারা ট্রাই করবেন। আর যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন। নমস্কার।